তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হলাম। আজকের ভিডিওতে আজকে আমি আপনাদের গাড়ি ব্যাক করে দেখাবো। গাড়িটা ব্যাক করে প্রথমে বাঁ দিকে ব্যাক করব, তারপরে ডান দিকে ব্যাক করব। ও তো গাড়িটা আমি এই তিনটা লুকিং গ্লাস দেখে গাড়িটা ব্যাক করব। তো এই ভিডিওতে আমি আপনাদের এই লুকিং গ্লাস দেখে ব্যাক করাটা দেখাবো। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অলে প্রেস করে দেবেন। যখন এরকম ভিডিও আপলোড করব আপনাদের পাশে নোটিফিকেশন চলে যাবে, এবং যারা ফেসবুকে দেখছেন ফেসবুকটি ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আমি বলি, যখন আপনারা লুকিং গ্লাসে সেট করবেন এই মাঝের এবং ডান দিক বাঁ দিক লুকিং গ্লাসটা সেট করবেন, তো এই লুকিং গ্লাসটা কীভাবে সেট করবেন তার ভিডিও আমি একটা সেপারেট বানিয়েছি আগে, তার লিংক ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। তো সেই ভিডিওটা এই ভিডিওটা দেখার পর দেখে নেবেন। তো লুকিং গ্লাসটা মাস্ট সেট করতেই হবে, সেটা দেখে নেবেন কীভাবে সেট করবেন। তো এবারে আমি গাড়িটা ব্যাক করে নিয়ে যাব। তো প্রথমে আমি গাড়িটাকে বাঁ দিকে ব্যাক করব। তো এই গাড়িটাকে আমি ক্লাচ টিপে ব্যাক গিয়ারে দিলাম। তো মিডিলের মিররটাই দেখলাম পিছনে কোনো গাড়ি নেই। এবারে আমি আস্তে আস্তে করে পিছনে যাই, আমি লুকিং গ্লাসটা দেখছি লুকিং গ্লাসটা দেখছি। তো এবারে আমি গাড়িটা বাঁ দিকে কাটাবো। এবারে গাড়িটা আমি বাঁ দিকে কাটাচ্ছি, লুকিং গ্লাসটা দেখছি, বাঁ দিকের লুকিং গ্লাসটা দেখছি জায়গা আছে, এবং ডান দিকেরও লুকিং গ্লাসটা আমি দেখে নিচ্ছি যে এখানে জায়গা আছে। তো কেটে গেল। এবারে আমি গাড়িটা সোজা করে নিয়ে যাব লুকিং গ্লাস দেখেই। তো লুকিং গ্লাস দেখে আমি গাড়ি গিয়ে সোজা এখন নিয়ে যাচ্ছি ব্যাক করে। তো এবারে আমাকে গাড়িটিকে ডান দিকে বাঁকাতে হবে, বড় রাস্তায় নিয়ে যাবো এই সরু রাস্তাটা থেকে। তো বড় রাস্তায় যখন বাঁকবো তার আগে কিন্তু পিছন ঘুরে একবার আমাদেরকে দেখে নিতে হবে যে ডান দিকে এবং বাঁ দিকে কোনো গাড়ি আসছে কি না। কোনো গাড়ি নেই, না গাড়ি আসছে, একটা বাইক আসছে। তো এবার রাস্তাটা ক্লিয়ার আছে, তো এবার আমি ফুল কাটিয়ে নেব। আর যাওয়া যাবে না, এবার গাড়িটাকে আগের দিকে আমাকে কাটাতে হবে নিয়ে যেয়ে। তো ভিউয়ার্স, আপনারা তো দেখলেন কীভাবে গাড়িটা আমি লুকিং গ্লাস দেখে গাড়িটা ব্যাক করে নিয়ে গেল। তো আপনারাও এটা ফাঁকা জায়গায় প্র্যাকটিস করবেন, ফাঁকা রাস্তাতে প্র্যাকটিস করবেন লুকিং গ্লাস দেখে। আর লুকিং গ্লাসটা কীভাবে সেট করবেন তার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, ওখানে যেয়ে দেখে নেবেন। তো ভিডিওটা কাজে লাগলে ভিডিওটা লাইক করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অলে প্রেস করে দিবেন। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং গাড়ি চালাবার সময় সিট বেল্টটা অবশ্যই পরবেন। নমস্কার।